দুজনেই বাংলাদেশের সুপারস্টার, দুজনেই দীর্ঘ সময় জুড়ে অসংখ্য হিট সুপারহিট ছবি উপহার দিয়েছেন, দুজনেই অ্যাকশন ঘরানার নায়ক। বলছি কিংবদন্তি দুই নায়ক মান্না ও রুবেলের কথা। এই দুজনেরই ভক্ত সংখ্যা প্রচুর। মান্না রুবেলের মধ্যে কে এগিয়ে কিংবা কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তা নিয়েই করা যাক চুলচেরা বিশ্লেষণ। দেখুন তো আমাদের বিশ্লেষণের সঙ্গে আপনার ভাবনা কতটুকু মেলে। নিজস্ব স্টাইল, স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ঢালিউডে যে কয়েকজন নায়ক আলাদা করে নিজেদেরকে চিনিয়েছেন, তাদের মাঝে অন্যতম নায়ক মান্না, যাকে বলা হতো ম্যানলি হিরো কিংবা জনগণের নায়ক। পর্দায় মান্না ছিলেন নির্যাতিত মানুষের প্রতিনিধি। অসহায় ও শোষিত মানুষরা মনে করতেন মান্না তাদেরই একজন, আর এ কারণেই মান্না হয়ে উঠেছিলেন সাধারণের নায়ক। সেই সাধারণের কিংবদন্তি নায়ক 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। মান্নার দুই বছর পর সেই সময়কার আরেক বিখ্যাত নায়ক বড় ভাই সোহেল রানার হাত ধরে 1986 সালে ঢাকায় চলচ্চিত্রে আবির্ভাব ঘটে ছোটখাটো গড়নের নায়ক মাসুম পারভেজ রুবেলের, পরবর্তীতে যিনি রুবেল নামেই বিখ্যাত হয়েছেন। ঠিক নায়ক সুলভ চেহারা ছিল না তার, অভিনয়ে পোক্ত ছিলেন না, তারপরেও শুধু ভিন্ন রকম অ্যাকশন দিয়ে আলাদা একটা ভক্তকুল তৈরি করে ফেলেন রুবেল। কারাতে কুম্ফু দিয়ে রাতারাতি রুবেল ভক্তদের মন জয় করে ফেলেন। জীবনের প্রথম লড়াকু ছবি মুক্তির পর রুবেলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, রুবেল যেন হয়ে ওঠেন লড়াকু নায়ক। 1984 সালে নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার মান্না। শুরুর দিকে সিনেমাগুলোতে মান্না পার্শ্বনায়কের চরিত্রে অভিনয় করেছেন। 1984 থেকে 1991, এই ক বছরে মান্না একটি চলচ্চিত্রেই একক নায়ক হিসেবে কাজ করতে পেরেছিলেন। সাদাকালো সিনেমাটার নাম ছিল যন্ত্রণা, পরিচালক ছিলেন কাজী হায়াত। সাফল্য বলতে যা বোঝায়, মান্নার বেলায় তখনও তা ধরা দেয়নি। ইলিয়াস কাঞ্চনের বেদের মেজস্না তুমুল জনপ্রিয়তার কারণে ফোক সিনেমাগুলো দর্শকরা লুফে নেয়। সেই ভাবনা থেকেই পরিচালক মুস্তফা আনোয়ার মান্নাকে একক নায়ক হিসেবে কাস্ট করেন কাশিম মালার প্রেম সিনেমায়। সিনেমাটি সুপার ডুপার হিট হয়, কেউ কল্পনাও করতে পারেননি কাশিম মালার প্রেম সিনেমাটি এত ব্যবসা সফল হবে। এই সিনেমায় মান্নার নায়িকা ছিলেন তখনকার জনপ্রিয়তার তুঙ্গে থাকা নায়িকা চম্পা। এরই মাঝে ইলিয়াস কাঞ্চন দিতির জুটি দারুণ সব সিনেমা উপহার দিতে থাকেন, ফলে কিছুটা বাধ্য হয়েই চম্পা মান্নার সঙ্গে আরেকটি জুটি তৈরি করেন। এরপর চম্পা মান্নার জুটি একের পর এক অসংখ্য হিট সুপারহিট সিনেমা আসতে থাকে। রুবেল 80 দশকে বুঝতে পেরেছিলেন সিনিয়র নায়কদের কাছাকাছি এবং তাদের টপকে যেতে হলে তাকে অন্যরকম কিছু করতে হবে। বাস্তব জীবনে অত্যন্ত সাহসী এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করা রুবেল সিনেমায় নিজেকে নিংড়ে দিয়েছিলেন। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন, কিন্তু তিনি কখনো থেমে যাননি। পরিচালক ক্যামেরাম্যানরা ঝুঁকিপূর্ণ শটগুলোতে ডামি ব্যবহার করতে চাইলেও রুবেল তা করেননি। রুবেল ছবিতে বরাবরই এমন কিছু করেছেন যা অন্যদের পক্ষে করা সম্ভব নয়। জীবনের প্রথম লড়াকু ছবিতে মারামারির দৃশ্য করতে গিয়ে রুবেলের ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল, সেরে উঠতে তার 6 মাস সময় লেগেছিল। রুবেলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল দুটি ছবি, বিপ্লব এবং জ্বলন্ত আগুন। শীর্ষ নায়ক থাকার সময়ই মান্না অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। মৃত্যুর দিন মান্নাকে দেখার জন্য জনতার ঢল নেমেছিল রাস্তায়। বাধ্য হয়ে পুলিশকে লাঠিপেটা করতে হয়েছে, কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে, তারপরেও শোকাহত দর্শককে দমাতে পারেনি পুলিশ। মান্না কেন এত জনপ্রিয়? মান্নাকে যিনি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সে প্রখ্যাত পরিচালক কাজী হায়াত এক সাক্ষাৎকারে বলেছেন, মান্না পর খেতে খেতে ঢাকার চলচ্চিত্রে বড় হয়েছে, একটি ছবি মুক্তি পেয়েছে, তারপর সিনেমা হলে গিয়ে পড়ে থেকেছে, ছবি না চললে কেঁদেছে, যেন পরীক্ষায় ফেল করেছে। নায়ক মান্না এমনি করে মানুষের মাঝে মেলে ধরে ভালোবাসা আদায় করে নিয়েছে। আম্মাজান ছবি মান্নাকে অন্যরকম সম্মানের জায়গায় নিয়ে গেছে।
এ ছবিতে অভিনয় করতে গিয়ে সে এতটাই মনোযোগী ছিল যে আম্মাজান গানটিতে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েছিল। রুবেলি বাংলাদেশের একমাত্র নায়ক যার শুরুর প্রায় 15টি ছবি ছিল ব্যবসা সফল। শুধু তাই নয়, 80 দশকের মাঝামাঝি থেকে 90 দশকের শেষ অবধি রুবেলের কোনো ফ্লপ ছবি নেই। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় রুবেল কখনো ভারী অস্ত্র, বন্দুক বা পিস্তল ব্যবহার করতেন না, খালি হাতে একসঙ্গে 20-30 জনের সঙ্গে ফাইট করতেন, যা অন্য কোনো নায়কের পক্ষে করা সম্ভবই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন শীর্ষ এক দৈনিকের সাক্ষাৎকারে বলেছেন, গবেষণার কাজে আমরা যখন ঢাকা ও আশেপাশের সিনেমা হল সহ দেশের বিভিন্ন শহরের হলে গিয়েছি, তখন দেখেছি মান্না হচ্ছেন একমাত্র অভিনেতা যাকে পর্দায় দেখা গেলে তুমুল করতালি পড়ে। হলে দর্শকদের নিয়ে আমরা জরিপ করেছি, তাতে শতকরা 45 জন বলেছেন তাদের প্রিয় নায়ক মান্না। মান্নার এত জনপ্রিয়তার কারণ হিসেবে তার সমসাময়িক শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক একটা জায়গায় একমত ছিলেন যে দর্শকদের খুব চেনা মনে হতো মান্নাকে। মান্না সুদর্শন বা শুদ্ধ ভাষায় নম্র সুরে কথা বলা ভালো চরিত্রে নয়, বরং দর্শকরা প্রায় সব ছবিতে মান্নাকে পেয়েছেন ক্ষমতাবানদের বিরুদ্ধে প্রতিবাদীর ভূমিকায়। রুবেলের অ্যাকশন দিয়ে তার স্বতন্ত্র ধারা বজায় রেখেছিলেন। তার সবগুলো ছবিতেই নিজস্ব ফাইটিং গ্রুপ দ্য অ্যাকশন ওয়ারিয়ার্স ডিরেকশন দিয়েছে। মূলত রুবেলের কারণেই তরুণরা মার্শাল আর্ট শিখতে আগ্রহী হয়। শহীদুল ইসলাম খোকন পরিচালিত 27টি ছবিতে অভিনয় করেছেন রুবেল। রুবেল খোকন জুটির 27টি ছবি ছিল 27 রকমের। 90 দশকের শেষের দিকে প্রযোজক ও পরিচালকের খাতায় নাম লেখান রুবেল। এখন অবধি রুবেল 97 জন নায়িকার সাথে জুটি বেঁধে কাজ করেছেন। পৃথিবীতে আর কোনো নায়ক এত নায়িকার সঙ্গে অভিনয় করেছেন কিনা বলা মুশকিল। অন্যদিকে মান্না একমাত্র নায়ক যিনি 100-এর বেশি পরিচালক ও 61 জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। একজন অভিনেতার জন্য এটি এক বিরল রেকর্ড। 1997 সালে প্রথমবার নায়ক হয়ে প্রযোজকের খাতায় নাম লেখান মান্না। কাজী হায়াত পরিচালিত সেই লুটতরার ছবিটি সুপারহিট হয়েছিল। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে খারাপ সময়ে মান্নার মতো এত বেশি সুপারহিট ব্যবসা সফল ছবি আর কোনো নায়কের নেই। 1997 থেকে মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই বাংলা চলচ্চিত্রকে টেনে নিয়ে গিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 400 ছবিতে অভিনয় করেছিলেন মান্না। তবে এটা ঠিক যে ক্যারিয়ারের শুরুতেই রুবেলকে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন মান্না তা পাননি। রুবেল প্রথম ছবি লড়াকু থেকেই তারকা খ্যাতি পেয়ে যান। সেই জায়গায় মান্নাকে ধীরে ধীরে অভিনয় দিয়ে নিজের জায়গা করে নিতে হয়েছে। এখন বলুন, আপনার চোখে কে সেরা, মান্না নাকি রুবেল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।